আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করব। সেটি হলো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি এক্সেল সিটটি ওপেন করলাম এখানে দেখেন আমার সিট ওয়ান সিট টু সিট থ্রি এখানে কয়েকটি ডাটাও আমি ইনপুট করে রাখছি তিনটে সিট আছে তিনটে সিট থেকে আমরা আজকে দেখব যে কীভাবে এই সিটগুলি এই যে তিনটা সিটের ভিতরে আপনি যে কোনো একটা সিট ডিলেট করে দিয়ে আপনি কীভাবে সেটি আবার ফেরত আনবেন আমরা সাধারণত এক্সেল সিট ডিলেট করলে আমরা এক্সেল সিট না আমরা ফাইল ডিলেট করলে আমরা চলে যাই রিসাইকেল বিনে যাই ওখান থেকে আমরা রিকভারি করতে পারি কিন্তু আমরা চাচ্ছি যে এক্সেল সিট এই যে এক্সেল সিটগুলি আছে এক একটা সিট এই এক্সেল সিটগুলি ডিলেট হয়ে গেলে আপনারা কীভাবে আবার রিকভারি করবেন বা ফেরত নিয়ে আসবেন আজকের ভিডিওতে আমরা সেটি দেখব তো বন্ধুরা ভিডিওতে যার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো চলুন বন্ধুরা আমরা এখন দেখব যে কীভাবে এক্সেলের সিট ডিলেট হয়ে গেলে আমরা রিকভারি করবো বা ফেরত আনবো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা কোনো ভুল ভাবে বা ইচ্ছাকৃতভাবে যে কোনোভাবেই একটি সিট যদি আমি ডিলেট করে দিই আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলেট করে দিলাম ডিলেট করলাম দেখেন এখানে আমার তিনটি সিট ছিল এখানে এখন দুইটি সিট আছে একটি সিট ডিলেট হয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলে আপনি এখন এটিকে ফেরত আনতে পারবেন না ফেরত আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা তিনটি সিট থেকে একটা সিট ডিলেট করে দিয়েছি এখন আমরা কী করব কি আমরা এখান থেকে যে এই ক্রোজ চিহ্ন আছে আমরা এক্সেল ফাইলটিকে ক্লোজ করবো ক্রস করে দেবো এখানে ক্লিক করব ক্রস করার পরে এমন একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে উইন্ডোটি চলে আসার পর আপনার এখান থেকে যে সেপ অপশনটি আছে এই সেপ অপশনটি না দিয়ে আপনারা দেবেন ডন সেপ এই ডন সেপে ক্লিক করবেন ডন সেপে ক্লিক করার পর দেখেন আমার ফাইলটি ক্লোজ হয়ে গেছে এখন আমরা সেই ফাইলটি দেখব যে আমাদের তিনটি যে সিট ছিল সেই সিট তিনটি আছে কি না আমরা এখন সিট দেখব আমরা ফাইলটি ওপেন করবো আমরা ফাইলটি রাখছি কোথায় এখানে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা এই ফাইলটি ওপেন করলাম দেখেন আমার তিনটি সিট এখানে রয়ে গেছে এভাবে আপনার এক্সেল সিট ডিলেট করে দিলেও আপনি এভাবে আপনি আবার রিকোভারি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ